সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত লেসনে আমরা মূলত ইমেল মার্কেটিং এর সম্পর্কে কথা বলতেছিলাম, বা ইমেল মার্কেটিং এর এই নতুন কোর্সটা নিয়ে আমরা এগোতে যাচ্ছিলাম। মাঝখানে আমি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমি আর টিউটোরিয়াল আপলোড করতে পারি নাই, তো আজকে আবার শুরু করলাম। মোটামুটি আমি এখন সুস্থ আছি আপনাদের দোয়ায়। এখন আজকের ক্লাসটা হবে আমাদের ইমেল মার্কেটিং এর মেলচিপের সাইন আপ তৈরি, মানে সাইন আপ কেমনে করতে হয় সেটা আমরা দেখাবো, এবং মেলচিপ বা ইমেল মার্কেটিংয়ের যে একটু চাহিদা আছে সেটা একটু মার্কেট প্লেসে দেখাবো। দেখানোর পরেই আমরা মেলচিপ বা মেলচিপের সাইন আপ কীভাবে করতে হয় বা একটা আপনি ফ্রিতে কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা দেখাবো। আশা করি সম্পূর্ণ ক্লাসটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো আমরা এখানে আমরা চলে আসছি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এটা ফাইবার আমরা জানি, ফাইবার নামে পরিচিত। এখানে অনেক আগে থেকেই এখানে সবাই জানতো এখানে $5 সার্ভিস সেল হয়, কিন্তু এখন বর্তমানে এখানে কয়েক লাখ ডলার পর্যন্ত এখানে কিন্তু সার্ভিস সেল হয়। তো এই মার্কেট প্লেসে আমরা কাজ করব। আপনি চাইলে ফাইবার করতে পারেন, আপওয়ার্ক করতে পারেন, ফ্রিল্যান্সার করতে পারেন, গুরুতে করতে পারেন, পিপল পার আওয়ার করতে পারেন, সেটা একান্তই আপনার ব্যাপার। তো আমরা মূলত ফাইবার সহজ একটা মার্কেট প্লেস, যেখান থেকে আপনি সহজেই কাজ করে পোর্টফোলিও তৈরি করে আপনি বড়ো, এর থেকে বড়ো মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক আছে, সেখানে কিন্তু আপনি মুভ করে ফেলতে পারবেন বা নিজেই মুভ করতে পারবেন। তো আমাদের প্রথম অবস্থায় আমরা যেহেতু নতুন সবাই, তাহলে কি করতে হবে আমাদের প্রথমে নতুন যেহেতু, তাহলে আমাদের নতুন যেগুলো সহজ মাধ্যম আছে, যেমন এই ফাইবার মার্কেট প্লেস খুবই সহজ, বোঝার জন্য খুবই ইজি, তো এই মার্কেট প্লেসেই কাজ করতে হবে। তো যেহেতু আমরা নতুন এবং আমাদের চাই হচ্ছে সহজ মাধ্যম, সেই জন্য আমাদের ফাইবার আছে, নো প্রবলেম, আপনারা ফাইবারে কাজ করতে পারেন। তো এখানে একটা ফাইবারের সার্চ বার আছে, এখানে আমরা লিখবো হচ্ছে মেলচিপ। একটু আমি কাজটা মানে শুরু করার আগে আমি একটু আমাকে মেলচিপে যাব, মানে মেলচিপ লিখে সার্চ করব এখানে আসলেই কীরকম কাজ আছে সেটা দেখার জন্য, কারণ আমরা কাজ শেখার আগে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে। এখানে আপনারা বুঝতে পারবেন, এতে আপনাদের শেখার একটু আগ্রহটা বাড়াবে এই জিনিসগুলো দেখালে। তো দেখেন এখানে আমরা অন্য অন্য ক্যাটাগরিতে যদি আমি যাই, এটাও আমি দেখাবো আপনাদেরকে। ধরেন আমি অন্য অন্য ক্যাটাগরিতে যাই, ধরেন সাধারণত ধরেন একটা লোগো ডিজাইন করব, ধরেন লোগো ডিজাইন এই ক্যাটাগরি, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা ক্যাটাগরি। এখানে দেখেন আপনি যদি একটা এখন গ্রাফিক ডিজাইনে একটা লোগো ডিজাইনের বা লোগোর কাজ শিখে যদি এই মার্কেট প্লেসে আসেন, তাহলে আপনার কম্পিটিশন হবে 1,95,395টা মানুষ আপনার কিন্তু, বা আপনার সার্ভিস কিন্তু আপনার সাথে প্রতিযোগী, বা আপনার সাথে কন্টিনিউ কিন্তু আপনার সাথে প্রতিযোগিতা করবে। তো আপনাকে বুঝতে হবে আপনি যে কাজগুলো শিখতেছেন সে কাজগুলো যে মার্কেট প্লেসে কী পরিমাণ চাহিদা আছে আর আপনার প্রতিযোগী কীরকম। এখন যদি আপনি নতুন একটা সার্ভিস, আপনি ফাইবার সম্পর্কে কোনো কিছু জানেন না, মার্কেট প্লেস অভিজ্ঞতা লো, এখন যদি আপনি 2 লাখ মানুষের সাথে প্রতিযোগিতা করতে আসেন যে আমি ফাইবারে কাজ নিব, তাহলে কিন্তু আপনার জন্য বুঝতেই পারতেছেন বিশাল একটা কিন্তু মানে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু এখানে দেখেন আমরা যখন ইমেল মার্কেটিং বা মেলচিপ লিখে আমি সার্চ করলাম, তখন কিন্তু সার্ভিস চলে আসলো 4,498টা, কোথায় 2 লক্ষ, মানে এর উপরের টি নাই, মানে 95,395টা। এই সার্ভিস দিয়ে 1,95,000, যে এখানে 5,000 সার্ভিসও কিন্তু এখানে নাই, ওর উপরেরগুলোও তো নাই এখানে, ঠিক আছে। তো দেখেন এখানে এইগুলো সার্ভিস। এবার যদি আমরা অনলাইনে দেখি, তাহলে আপনার প্রতিযোগী হবে অনলি 618 জন মানুষ। এখানে আপনি যদি আমাদের গাইডলাইন মতো মানে আমাদের কথাবার্তা অনুযায়ী যদি আমাদের পুরা ক্লাসটা দেখে যদি গিগ পাবলিশ করেন, আশা করি আপনার গিগ 1 থেকে 2-3 পেজের ভিতরে পাবেন ইনশাল্লাহ। তো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে, আর আমি মনে করি এটা এখন সম্ভব হয় মানে অনেকটাই সম্ভাবনাপূর্ণ একটা সার্ভিস হতে যাচ্ছে, কারণ এই সার্ভিসগুলো ফাইবারে খুব একটা নাই। আর চাহিদাও দেখেন, যেহেতু এখানে লেভেল টু সেলার আছে, আবার এখানে কিছু কিছু টপ রিলেটেড সেলারও আছে। এই যে দেখেন একটা টপ রিলেটেড সেলারও আছে। এখানে কী লিখছে, আই উইল ডিজাইন অ্যান্ড সেট আপ মেলচিপ ইমেল ট্যাম্পলেট। একটা মেলচিপের জন্য, মেলচিপ দিয়ে একটা ইমেল মানে ইমেল মার্কেটিংয়ের জন্য একটা ট্যাম্পলেট তৈরি করবে, বিনিময় তিনি নিতে আসে কত, $45। এই কাজটা কিন্তু কোনো কোডিংয়ের প্রয়োজন হবে না। আমি আগেও বলছি
আর ইমেল মার্কেটিং কাকে বলে, মেলশিপ কীভাবে কাজ করে, এগুলো এখন আপাতত আমি এতগুলো ডিটেলসে বলার কোনো প্রয়োজন বোধ মনে করতেছি না, কারণ হচ্ছে আপনার ক্লাসের ভিতরে সব কিছু বুঝতে পারবেন যে কোনটার কাজ কী, কীভাবে কাজ করতে হয়, সব এ টু জেড আপনারা দেখতে পারবেন। তো ডিটেলসে বলার কিছু নাই, আমি শর্টকাটে আপনাদের শুধু আমি যতটুক না জানলে নয় জাস্ট ততটুকুই আমি জানানোর চেষ্টা করতেছি। তো দেখেন এখানে এখানে এরকম একটা সার্ভিস দিয়ে কিন্তু তিনি টপ রিলেটেড সেলার হয়ে গেছে। এবার যদি আমি সেলার ক্যাটাগরিতে দেখি, দেখি সেলার ক্যাটাগরি, দেখেন এখানে লেভেল টু আছে 525 লেভেল ওয়ান, আর নিউ সেলার আছে 3000, লেভেল টু আছে 400, টপ রিলেটেড আছে 31টা, মানে 31 জন। তার মানে কি এখানে কিন্তু এই কাজগুলো করেই কিন্তু তারা কিন্তু এখানে টপ রিলেটেড সেলার হয়েছে, এমনি এমনি কিন্তু হয় নাই। তার মানে এই কাজটা যদি আপনারা করেন তাহলে মোটামুটি এখান থেকে আপনারা ভালো পজিশনে যেতে পারবেন, যদি আপনি ভালোভাবে এই কাজটা শিখে করতে পারেন দেন। ওকে, যাই হোক, আমরা অনেক কথা বললাম, আপনাদের একটু কয়েকটা কাজ দেখাই, একটু যদি আমি এই সার্ভিসটা দেখাই দিই কতগুলো কাজ চলতেছে আর কি। 4টা কাজ রানিং আছে এই একটা সার্ভিসে, এই একজন লেভেল টু সেলার ফাইবার চুজ করছে, তার কাজ চলতেছে 6টা, মানে এখানে টুকটাক তিনি ভালোই কাজ করতেছে। এখানে কিন্তু ইমেল টেম্পলেট ডিজাইন করে কিন্তু তিনি কয়েক লক্ষ টাকা ইনকাম করে ফেলছে, মিনিমাম এখান থেকে তিনি 20-30 লক্ষ টাকা ইজিভাবে ইনকাম করছে। 2018 সালে কিন্তু এখানে ফাইবার মার্কেট প্লেসে কিন্তু তারা আসছে। তো আপনিও যদি এরকম এখানে লেগে থাকেন, আশা করি আপনিও এরকম পজিশনে চলে আসতে পারবেন। তো যাই হোক, আমরা এখন মেলশিপের অ্যাকাউন্ট করব। তো আমরা চলে যাব হচ্ছে মেল, এখানে আপনারা লিখবেন একটা জিমেল লাগবে আপনাদের মেলশিপ অ্যাকাউন্ট করার জন্য। অবশ্যই জিমেল কীভাবে তৈরি করতে হয় এগুলো দেখানোর প্রয়োজন নাই, আপনারা আশা করি জিমেল তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমি একটা জিমেল ওপেন করে রাখলাম, আপাতত একটা ভ্যালিড জিমেল লাগবে। তো আমি এখানে লিখবো হচ্ছে mailchimp.com, ওকে mailchimp.com লিখলেই হবে সাইন আপ করার জন্য। তো এখানে অনেকগুলো আছে, দেখেন নিচের দিকে mailchimp.com লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর এখানে দেখেন এটা হচ্ছে মেলশিপের ড্যাশবোর্ড বা ইন্টারফেস। এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, আর এখন অনেকটুকু আপডেট, আগের থেকে অনেকটাই আপডেট হয়ে গেছে, মেলশিপ আগের মতো নেই। তো এখন দেখেন এখানে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে একদম রিয়েল, আর এখানে কিছু প্রাইসিং দেওয়া আছে। যদি আপনি মনে করেন যে আপনি এই প্রাইসগুলো নিয়ে কাজ করবেন, বা আপনার বিজনেস আছে, যদি আপনার বিজনেসটাকে বড় করতে চান বা ডেভেলপমেন্ট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা প্যাকেজ চুজ করতে হবে, নয় প্রিমিয়াম নয় স্ট্যান্ডার্ড, এগুলোতে স্ট্যান্ডার্ডের এগুলোতে নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এখানে মোটামুটি আমরা প্রথম অবস্থায় ফ্রি দিয়েই ট্রাই করব, যেহেতু আপনারা আমরা সবাই নতুন, তো আমরা ফ্রিতে ট্রাই করি। তো ফ্রিতেই সাইন আপ করবেন, এখানে দেখেন সাইন আপ টু ফ্রি, আমরা ফ্রিতেই এটা নিব। তো আমরা এখানে ক্লিক করার পর এখানে একটা ইমেল চাবে এবং একটা পাসওয়ার্ড চাবে, ইউজার নেম চাবে। তো আমরা অবশ্যই এটা আমাদের সঠিকটা দিবেন, দেওয়ার পর আমরা এটা কপি করলাম, কপি করে আমার জিমেলটা আমি এখানে দিয়ে দিলাম এবং একটা ইউজার নেম দিয়ে দেওয়ার ট্রাই করি আমি। ধরেন আমার একটা ইউজার নেম হচ্ছে, ধরেন 119, এটা হচ্ছে আমার একটা ইউজার নেম দিয়ে দিলাম, এবং এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, আমি একটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এটা অবশ্যই কিন্তু আপনাকে বড় হাতের লেটার, নাম্বার, তারপরে কোমা, হাইপেন সবই থাকতে হবে আর কি, মিশ্রিত পাসওয়ার্ড থাকতে হবে, তাহলে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা মানে নিবে, অ্যাকাউন্ট তৈরি করতে দিবে। তো এটা এটা করে দেওয়ার পর, তো এটা আমরা সম্পূর্ণ করার পর আমরা এবার এখান থেকে এসে সাইন আপে ক্লিক করে ফেলব। আমরা এখান থেকে সাইন আপ ক্লিক করে ফেলি। ওকে, এখানে বলতেছে আমাদের একটা চেক ইউর ইমেল অ্যাড্রেস, এখানে আমাদের একটা মেসেজ চলে গেছে, মানে ভেরিফিকেশন একটা লিঙ্ক চলে গেছে, যেখানে আমরা ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা মূলত অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা একটু চেক করে নেই। তো এখানে দেখেন লেখা আছে মেলশিপ নতুন আসছে, এটা হচ্ছে মেলশিপের অ্যাকাউন্ট। তো এখান থেকে বলতেছে অ্যাক্টিভ করতে, অবশ্যই আমরা এটা অ্যাক্টিভ করে দিব। দেখি অ্যাক্টিভ করার পরে কি হয়, অ্যাক্টিভে ক্লিক করলাম। তো ক্লিক করার পর ওকে বলতেছে লেটস ক্রিয়েট দিস শো অন দিস রোড। ওকে, আমরা অবশ্যই এটা রোবট না, আই এম এ নট এ রোবট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, আমাদের এখানে হয়তো ক্যাপচা আসতে পারে।
তো ক্যাপচাটা পূরণ করতে হবে। দেখি আমাদের বলে দিচ্ছে যে আমরা রোবট না, এটা নেয় নাই, সমস্যা নাই। আবার বলতেছে এখানে প্ল্যানের কথা, আমাদের প্ল্যান লাগবে না, আমরা জিরো ডলারেই, মানে আমরা কোনো টাকা ইনভেস্ট করব না, আমরা জিরো ডলারে আবার নেক্সট করে ফেলবো। তো আমরা নেক্সট করার পর এখানে আমাদের একটা নাম দিতে বলবে, আমি একটা নাম আমাদের দিয়ে দিলাম, আপনার নাম দিতে পারেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন, আপনার ফোন নাম্বার দিতে পারেন, এগুলো ফোন নাম্বার অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই। আপনার বিজনেস নামটা দিয়ে দিবেন এমনি, যদি আপনার বিজনেস থাকে তো, আর যদি না থাকে আপনার ফ্যামিলি অথবা আপনার বন্ধু বান্ধব আপনার আদার্স যে কোনো মানুষ থাকতে পারে বাইরের, তো তারের বিজনেস নামও এখান থেকে দিয়ে দিতে পারেন, এটাতে কোনো কিছু ম্যাটার করে না। তো আমরা এখান থেকে এটা করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব, আমাদের যেহেতু হয়ে গেছে এটা কমপ্লিট করা। এবার এখানে বলতেছে আমাদের অবশ্যই একটা অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস ইউর অ্যাড ইউর অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম এখান থেকে, এখানে যদিও অ্যাড্রেস অপশনাল ছিল, ওকে আমরা এটা দিয়ে দিলাম সব কিছু, আপনারা সেমভাবে দিয়ে দিবেন। এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে এতটুকু পর্যন্ত, তারপরে আমরা আসলে ফিনিশ করে ফেলতে পারবো, তার আগে নয়। তো আমরা এটা করে ফেলার পরে আমরা এবার কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে টেল ইউর অ্যাবাউট ইউর কন্ট্যাক্ট, ওকে এটার মানে হচ্ছে টেল ইউর অ্যাবাউট ইউর কন্ট্যাক্ট, এর মানে হচ্ছে আপনার কতগুলো মেল অ্যাড্রেস আছে সেটা আপনাকে এখান থেকে দিতে হবে। আমার যেহেতু কিছু একটা আছে আমি আপাতত দিয়ে দিলাম, এটা আপনি নো দিতেও পারেন যদি। তো আমরা আপাতত এটা দিয়েই কন্টিনিউ করে ফেলি। তো তো এখানে বলতেছে ইম্প্রুভ ইউর বিজনেস আর যে কোনো একটা ডোমেন হোস্টিং দিতে, এই মানে দেওয়ার পর ওয়েবসাইট একই জায়গায় চলে আসছে, ওকে এটা আমরা এখানে চলে আসবো। এখানে চাইলে আপনি আপনার ওয়েবসাইট দিতে পারেন, আমি একটা দিয়ে দিলাম, দিয়ে এবার কন্টিনিউ করে ফেলি। হেল্প ইউর ওকে বেস্ট এক্সপিরিয়েন্স ফর ইউর প্রোডাক্ট, ওকে ডু ইউ সেল প্রোডাক্ট অর সার্ভিস অনলাইন, তুমি কি তোমার প্রোডাক্ট এবং সার্ভিস মানে সেল করতে চাও অনলাইনের মাধ্যমে, তোমার কোনটা এখান থেকে কোনটা তুমি সেল করতে চাও, ওকে এখানে প্রোডাক্ট হতে পারে, আমার যেহেতু আমি চাচ্ছি আমার প্রোডাক্ট হবে, যদি আপনার প্রোডাক্ট হয় প্রোডাক্ট দিবেন, সার্ভিস হলে সার্ভিস দিবেন, বোর্ড যদি দুইটাই হয় দুইটাই দিবেন, আর যদি কোনো কিছু না হয় তাহলে নেক্সট নিচেরটা দিবেন এদের, ওকে আমরা যেহেতু সার্ভিস চাচ্ছি আমরা এটা সার্ভিস দিয়ে দিব, সার্ভিস বোর্ড, ওকে দুইটার একটা দিলেই হইলো, ওকে আমি দুইটাই দিয়ে দিলাম। আর এখান থেকে ই কমার্স স্টোর, ওকে আমি দুইটা টিক করে দিলাম, টিক করে এবার কন্টিনিউ করে ফেলবো। আপনারা আপনাদের মতো করতে পারেন, নিউলি বলতেছে ইউ আর রেডি টু গো, আর নিউলি রেজিস্টার্ড মানে ই কমার্স নিউ লিস্ট, ওকে কন্টিনিউ, আমরা কন্টিনিউ করে ফেলি, এটা আমাদের লাগবে না আপাতত। আমরা কিন্তু সম্পূর্ণ আমরা এখন করে ফেলছি, ঠিক আছে। এখন এইটুকুই হচ্ছে আমাদের প্রথম অবস্থায় কাজ, তার এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের কিন্তু সাইন আপটা কমপ্লিটলি হয়ে গেছে। তো আরও কিছু সেট আপ আছে ভিতরে, আমরা এগুলো পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব। আমি চাচ্ছি না ক্লাসটা লং করতে, নেক্সট ক্লাসে আমরা সমস্ত ড্যাশবোর্ড সম্পর্কে জানব, কীভাবে কীভাবে কাজ করতে হয় সব কিছু জানব। আর আশা করি আপনাদের এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে, তো সবাই ক্লাসটা করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট লেসনে।